যদি আমরা দেখি ঢালাইয়ের আগ মুহূর্তে যে সমস্ত কাজগুলো করা লাগে, ছাদের নিচে প্রথমে যে লেভেল দিচ্ছে লেজার ওয়াশিং পাতায়, লেভেলের কাজ হচ্ছে অর্থাৎ ছাদটা কোথাও উঁচু নিচে আছে কিনা, কম বেশি আছে কিনা সেটা ট্রাই করা হচ্ছে। যদি আমরা দেখি ছাদের নিচে ঢালাইয়ের আগে যে সমস্ত কাজ করা হয়, আমরা দেখতে পাচ্ছি আমাদের দুলা ভাই সে ওয়ালটা সোজা আছে কিনা চেক করতেছে, 95টি চেক গাম, ওকে ডান, ওয়ালটা সোজা আছে, ঢালাইয়ের আগ মুহূর্তে ঠিক এভাবে চেক করা হয় দেওয়ালটা সোজা আছে কিনা। যদি আমরা দেখি ঠিক এভাবেই ঢালাইয়ের আগে ওয়ালটা সোজা না বেঁকা চেক করা হয়, মোটামুটি ঢালাইয়ের আগে ছাদের নিচের যে সমস্ত কাজ সে সমস্ত কাজগুলো প্রায় শেষের পথে। আমরা দেখতে পাচ্ছি এটা দেশ একটা এখান দিয়ে রড দিবে, এখান থেকে ফিড়ি হবে দেখা ঠিক এই প্লাসটাই পরবর্তীতে ফিড়ি হবে। এখন দেখতে পাচ্ছেন এর ভিতর কোনো ফিড়ি নাই, উপরের সিঁড়িটা ঠিক এখান দিয়েই হবে, নিজের কাজ মোটামুটি শেষ। ঢালাইয়ের আগ মুহূর্তে যে সমস্ত কাজ আমরা দেখি, এবার যে ব্যালকনি আছে ব্যালকনির কাজটা শেষের পথে দেখেন। তো এটা আজকে কংক্রিট হবে অর্থাৎ ঢালাই হবে আজকে, কালকে এসে খুলে পরের রুম আবার পাচাং করা যাবে। মাত্র 8 ঘন্টার ব্যবধানে যে সমস্ত জিনিস খুলে আর এক রুম পাচাং করা যায়, মাত্র 8 ঘন্টা 7 ঘন্টার ব্যবধান। তো আমরা দেখতে পাচ্ছি মোটামুটি লেভেলের কাজ অর্থাৎ ছাদটা কোথাও উঁচু নিচে আছে কিনা সে কাজটা প্রায় শেষের পথে। দেখেন লেজার মেশিন দিয়ে এখানে লাইট আছে, যদি আমরা দেখতে পারি লাইট দিয়ে চেক দিচ্ছে অর্থাৎ কোথাও উঁচু নিচে আছে কিনা। তো সুন্দরভাবে খুবই সুন্দর সিস্টেম, এটা আগামীকালকে সকালেই খুলে ফেলানো হবে, খুলে পরের রুম আবার পাচাং করা হবে। তো এইটাই মোটামুটি সমস্ত কাজ শেষ, কিছুক্ষণ পরে ঢালাই শুরু হবে, পরবর্তী কোনো ভিডিওতে আমরা ঢালাইয়ের কাজ দেখাবো এবং উপরের যে সমস্ত কাজ আছে সেগুলো দেখাবো। আজ এই পর্যন্তই, ওকে গুড।